হ্যালো ভিওয়ার্স নীলফামী জেলার ডোমার উপজেলা চিলাহাটির পশ্চিমে হাজিপাড়ায় একটি গরুর বাছুর হয়েছে তো সেই বাছুর খাতুন সেই গরুর মালিক হচ্ছেন মালদা খাতুন মালদা খাতুনের গরুর বাছুর হয়েছে সেই বাছুরের দুটি পা চলুন দেখা যাক এই যে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে এই গরুর আসলে দুটি পা 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 হ্যাঁ থাকার কথা কিন্তু এখানে এখানে নেই আচ্ছা এই গরুটা কখন হয়েছে সকাল সাতটা এই বাছুরটা হয়েছে আচ্ছা খুব সুন্দর তো এই বাছুরটা যে দুটি পা হয়েছে অন্যন্য অন্য অন্য বাছুর দেখি আমরা সাধারণত একটি গরুর চারটি পা কিন্তু আসলে এটা দুটি পা হয়েছে এতে আপনার অনুভূতি কি এখন আল্লাহর ইচ্ছা আল্লাহ যা দিচ্ছে এখন আত্য়া করতে হবে আমাদেরকে তাতেই সন্তুষ্ট এটি লাখ লাখ শুকুরিয়া হ্যাঁ হাজার আল্লাহরটা এটাই আমাদের হাজার আধে শুকুরিয়া আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যে একটি গরুর আসলে চারটি পা থাকার কথা কিন্তু আল্লাহর কি কুদরত সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ সব পারেন যে একটি গরুর দুটি পা হয়েছে যে জায়গায় চারটি পা থাকার কথা সে জায়গায় হচ্ছে দুটি পা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দুটি পা নেই কিন্তু পিছনের দুটি পা আছে এবং সবকিছু ঠিকঠাক আছে চোখ নাক কান মুখ সব ঠিক আছে কিন্তু দুটি পা নেই দুটি পা হয়েছে স্যার এবার চাচা আপনি এবিষয়ে একটু কিছু বলেন যে আপনার অনুভূতিটা কি একটু বলেন আল্লাহর ইচ্ছা এখন যেভাবে মানুষ করতে হবে কষ্টmostি বিল যদি আল্লাহ ফ্রি থাকে

যে গরু সাধারণত চারটি পা হয় আমরা দেখতে পাচ্ছি যে এই গরুর পা হচ্ছে দুইটি আসলে আল্লাহ সবকিছু করতে পারেন সবই আল্লাহর ইচ্ছা আপনারা ভালোভাবে দেখুন যে একটি গরুর আসলে চারটি পা থাকার কথা সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাসুটির দুটি পা ওকে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে আসলে আমরা দেখতে পাচ্ছি এই এই গরুর বাছুর হচ্ছে সেটা যে গরু যে বাছুর হচ্ছে দুটি পা এই এটা হচ্ছে সেই বাছুরের মা এই গরু থেকেই ওই বাসুরটার জন্ম যে বাছুরের দুটি পা